এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ, কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক। আর এই বৈঠকে রাজ্য রাজনীতিতে আপনারা জানেন যে সামনেই বিধানসভা ভোট, তার আগের মুহূর্তেই কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী, খাড়গে, অধীর রঞ্জন চৌধুরীদের একটা নতুন ভূমিকা বা তৎপরতায় আগামী দিন বাংলার রাজনীতি কী হতে পারে, এই নিয়েও হতে পারে বৈঠক বলে কংগ্রেস সূত্রের খবর। তো দেখা যাচ্ছে শাসক দল ভেঙে কংগ্রেসে যোগ দেওয়ার হিড়িক রীতিমতো একেবারে উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরায়। কিন্তু এবার প্রতিটি রাজ্যে যখন অধীর রঞ্জন চৌধুরীর মতো হেভিওয়েট প্রদেশ নেতৃত্বরাও ডাক পাচ্ছেন দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনে, কেননা প্রতিটি রাজ্যে যেভাবে কংগ্রেস কোন কোন আসনে তারা পরাজিত হয়েছে, কেন হার হয়েছে বিভিন্ন পর্যালোচনা করে সে একটা সমাবেশ ডাকানো হয়েছে। এবং কংগ্রেসের যে যোগদান, আখেরে কিন্তু বিজেপি জোট সরকার বেশিদিন টিকে থাকতে পারবে না বলে এমনটাই মনে করেছেন রাজনৈতিক মহল। তবে বাস্তবে এবার সঠিক মর্যাদা দিয়ে কি খাড়গে সেই পরিস্থিতিকে সামাল দিতে পারবে? খাড়গে নিজে একজন রাজ্যসভার সাংসদ, চলতি মাসেই যে ভোট হচ্ছে রাজ্যসভায়, সেই খাড়গের নিজ এলাকা থেকেই অধীর চৌধুরীকে রাজ্যসভায় পাঠাতে পারে কংগ্রেস সূত্র মারফত খবরে এসেছে। তবে রাহুল গান্ধী পদত্যাগ করেছেন, অনাডা থেকে তার বোন প্রিয়ঙ্কা গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করবেন লোকসভার উপনির্বাচনে, কংগ্রেসে ফের যোগদানের হিড়িক, বিজেপি তাসের মতো ঘর ভাঙছে রীতিমতো। সকাল বললে দিন কেমন যায়, তো একেবারে দেখা যাচ্ছে যে সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন ভাবতে ভাবতে যেন বিজেপির জোট শরিকের ভাঙন ধরাতেই পারি, একেবারে স্পষ্টভাবে সেটাই ইঙ্গিতপূর্ণ, তাৎপর্যপূর্ণভাবে বিজেপি তাসের মতো কিন্তু ঘর ভাঙছে। কেননা এই ঘর যদি ভাঙতে পারেন তাহলে আখেরে কাদের লাভ হতে পারে, কেননা তারা একসময় কংগ্রেস করতো বলে এমনটাই দিল্লি কংগ্রেস নেতৃত্ব থেকে জানিয়েছেন ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এবার ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা যেহেতু তারও রাজ্যে কিন্তু কংগ্রেস একটা ভরাডুবি হয়েছে, কেননা সেখানে বিজেপি বুথ দখল, জ্যাম, ছাপ্পা মেরে গণতান্ত্রিক অধিকার এবং ধর্ম নিয়ে সারা দেশে রাজনীতি চলছে, সবচেয়ে ধর্মে নিয়ে রাজনীতি চলেছে পশ্চিমবঙ্গ। এছাড়াও আমরা দেখতে পাচ্ছিলাম যে সরাসরি আসাম এবং ত্রিপুরা এই তিন রাজ্যে কিন্তু সন্ত্রাসের আতুর ঘর নামে পরিচিত, যেহেতু দিল্লি কংগ্রেস আইসিসি নেতৃত্ব যেহেতু বাংলাতে সন্ত্রাস হয় সেই বিষয়টা কেন গুরুত্বপূর্ণ বিষয় দেখছে না এটাও নিয়ে একটা আলোচনা চলছে। তবে রাজ্যসভায় অধীর চৌধুরীকে যদি কিনা কংগ্রেস মহল যদি মনে করেন, যদি উপযুক্ত ব্যক্তি রাহুল গান্ধী যদি মনে করেন অধীর চৌধুরীকে প্রয়োজনীয়তা তাহলে কাজে লাগাতে পারে বলে এমনটাই জানিয়েছেন কর্ণাটকের প্রদেশ নেতৃত্ব এবং কর্ণাটক সরকার। কংগ্রেসে জানিয়েছেন যে অধীর চৌধুরীকে রাজ্যসভায় আপাতত পাঠানো হোক, বিশেষ করে তিনি কিছু কথা তুলে ধরবেন মানুষের জন্য, কিন্তু স্বাভাবিকভাবে বহরমপুর কেন্দ্রে তিনি পরাজিত হয়ে যান। হিন্দু ধর্মের ভোটটা ভাগাভাগি পরিষ্কার হয়ে যায়, কিন্তু এই শাসক দল রাজ্যের তৃণমূলকে নিয়ে এত মাথা ব্যথা কিসের, এটা একটা দেখার একটা বিষয়। এবং দিল্লিতে কুস্তি, বাংলাতে দুস্তি একেবারে স্পষ্টভাবে কিন্তু অধীর চৌধুরী তিনি বলেছেন, ভোটে হেরে গেলেও তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে মোকাবিলার সঙ্গে কথা হবে। কিন্তু হ্যাঁ, একেবারে স্পষ্ট রীতিমতো সেই মতাবেগ অনুযায়ী বা অনুসারে নেই, কিন্তু একটা দেখার একটা বিষয়। বিভিন্ন পর্যালোচনা করে আমরা জানতে পারছি বা বিভিন্ন ইস্যুটা যখন তুলে ধরার যে একটা ইস্যু, যা ফ্যাক্টর, সেটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে এমনটাই মনে করানো হচ্ছে রাজনৈতিক মহলে। তবে বাস্তবে এবার যে নির্বাচন, সেই নির্বাচনের সময়টা খুবই গুরুত্বপূর্ণ, আর সেই বিষয়টা কিন্তু একটা তাৎপর্যপূর্ণভাবে উল্লেখযোগ্যভাবে কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে এবার যে কংগ্রেসের হাইকমান্ড নেতৃত্ব প্রতিটি রাজ্যে নেতৃত্বদের নিয়ে, সাংসদদের নিয়ে একেবারে বৈঠকে রীতিমতো বসেছেন, আর এই বৈঠকে যে সূত্র মারফত খবর আগামী দিন কোন পথ চলা শুরু হবে এটাই শুধু একটা বাস্তবে দেখার একটা বিষয় রয়েছে, তাই না? বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। বিজেপি জোট সরকার বেশিদিন ক্ষমতা ধরে রাখতে পারবে কি পারবে না সেটা তার উপরে ভাগ্য নির্ধারণ করবে একেবারে। বিজেপির যেগুলো শরিক দল রয়েছে তাদের ওপরে কিন্তু একটা নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে, কিন্তু বাস্তবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটার এক প্রকার হাওয়া, বা সেই হাওয়াটা কতটা ট্রান্সফার হয় সেটার ওপরেও একটা নির্ভরশীল হবে। তবে অধীর রঞ্জন চৌধুরী আরও একটা দায়িত্ব বাড়তে পারে, বিশেষ করে তিনি প্রদেশ সভাপতি রয়েছেন, তার বহাল থাকলো, কেননা
অস্থায়ী সভাপতি প্রতিটি রাজ্যের। এবার নতুন করে কংগ্রেসের একটা সংগঠন তৈরি হচ্ছে, সর্বভারতীয় সভাপতি কে হবেন, অথচ প্রিয়ঙ্কা গান্ধী না রাহুল গান্ধী, এটা একটা দেখার বিষয়। তবে কেউ বলছে গান্ধী পরিবারের মধ্যেই হতে হবে সর্বভারতীয় সভাপতি, কেউ বলছে খাড়গের পরিস্থিতিটা দেখেও কিন্তু একটা দেখার একটা বিষয়। তো যেহেতু খাড়গের অনেকটাই বয়স হয়েছে, সেই বয়স তুলনামূলকভাবে তিনি যেহেতু চলাফেরা করতে তার অসুবিধা হতে পারে, তার জন্য কি রাহুল গান্ধীটা আবারও কি হাল ধরবেন না সোনিয়া গান্ধী না প্রিয়ঙ্কা গান্ধী, এটাই শুধু একটা দেখার একটা বিষয়। তবে তার বোন সব ঠিক থাকলেই প্রিয়ঙ্কা গান্ধী অনাডা থেকে প্রার্থী হয়ে তিনি বলেছেন যে তাদের ফ্যামিলি তিনি কাজ করার সুযোগ পাবেন, একেবারে স্পষ্ট। এবং দেখতে পাচ্ছিলাম আমরা গতকালকে যখন একটা রাজনৈতিক মহলে বিজেপির একটা ষড়যন্ত্র, কিন্তু কালকে দেখা যায় রাহুল গান্ধী তিনি পদত্যাগ করেছেন অনাডা থেকে, যেহেতু তার বোন এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন লোকসভার উপনির্বাচন কেরালার অনাডা থেকে। এবার ম্যাজিকটা কোন দিকে দোরগোড়ায় এগিয়ে যায় এখন শুধু সময়ের অপেক্ষা। তবে এই মুহূর্তে যেটা সমীকরণ বারবার করে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, আগামী দিন মানুষের জন্য কতটা খেলা বা কতটা প্রভাব হবে। তবে ধর্মের চাবিকাঠি ধর্ম নিয়ে রাজনীতি বেশি দিন টিকে থাকতে পারবে না বলে এমনটাই প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে আমরা মনে করছি। তবে হ্যাঁ, বিশেষ করে রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আর এই বিষয়টা নিয়ে আগামী দিনের জন্য কোন মানুষ পথ চলা শুরু হবে এটাই শুধু সময়ের অপেক্ষা। তবে হ্যাঁ, শাসক দল ভাঙছে তাসের মতো, এটাও যদি বাস্তবে সঠিক মর্যাদা দিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু বিজেপি বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবে না। কেননা এবার সরকারের অনুযায়ী সিক্রিটি, মানে আমরা বলতে পারি যে সিলমোহর, সরকারি অনুযায়ী কিন্তু এবার সরাসরি বিরোধী দল হিসেবে কংগ্রেস তারা এগিয়ে রয়েছে। রাহুল গান্ধী হবেন না প্রিয়ঙ্কা গান্ধী উপনির্বাচন থেকে জয়ী হয়ে, এটাই শুধু দেখার একটা বিষয়। তবে রাহুল গান্ধীর নাম প্রস্তাব হতে পারে এমনটাই কংগ্রেস সূত্রের খবর। তবে বিজেপির নরেন্দ্র মোদী কিন্তু এবার চিন্তায় পড়ে রয়েছেন, কেননা যখন আমরা দেখেছিলাম কালকে রাজ্য মানে লোকসভায় শপথ পাঠ অনুষ্ঠানের মধ্য দিয়ে হাতে কিন্তু কংগ্রেস সমর্থক কংগ্রেস সাংসদরা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন সংসদ এর ভিতরে এবং বাইরে, এমনটাই প্রতিক্রিয়া কিন্তু রাজনৈতিক মহলে একটা যাওয়ার একটা সম্ভাবনা বেশি ছিল। তো এবার রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর এই বিষয়টা নিয়ে কিন্তু একটা আলাপ আলোচনা চলছে স্বাভাবিকভাবে। মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা কিন্তু বারবার করে কিন্তু একটা দেখার একটা বিষয় হয়েছে। স্বাভাবিকভাবে বলা যেতে পারে আগামী দিনের জন্য মানুষ কতটা গ্রহণযোগ্য হবে বা কতটা ফ্যাক্টর হবে, সেই ব্যাপারটা এখন আনাচ্ছে কানাচ্ছে এখন দেখার একটা বিষয়। দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান। আপনি যদি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, রাজ্য রাজনীতিতে যেহেতু সামনেই ঝাড়খণ্ড রাজ্যে ভোট, আর সেই ভোটের পরিস্থিতি খতিয়ে দেখবেন রাজ্য রাজনীতি কংগ্রেস সিআইসি কংগ্রেস মহল। তবে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি বা চেঞ্জ হতে পারে, নতুন করে সংগঠনের হাল ধরবে কে, এটা এখন বাস্তবে দেখার একটা বিষয়। তবে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ, রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে একটা আলাপ আলোচনা চলছে। এই মুহূর্তে যেটা সমীকরণ সেটা বারবার করে কিন্তু সেই সমীকরণের প্রতিফলন দেখা যেতে পারে কংগ্রেস মহলে। তবে বিজেপি তাসের মতো ঘর ভাঙবে, রাহুল গান্ধীর সঙ্গে অনেকেই সাংসদরা যোগাযোগ রাখছে, যদি এটা যদি বাস্তবে সঠিক হয় তাহলে নীতিশ কুমারের মতো বাবুরা, নীতিশ কুমার বাবু কিন্তু একেবারে তিনি তার দলের মধ্যে একটা মহুপঙ্গ হতে পারে, মহুভঙ্গ হতে পারে, কেননা তিনি বারবার করে পাল্টি মেরেছেন পল্টু বাবু। আর অন্যান্য রাজনৈতিক দলে যদি আমরা দেখি তাহলে 18টা তাদের সাংসদ, কংগ্রেস 102 গণ্ডি ছড়িয়ে পার করেছে, অর্থাৎ যে কোনো আসন থেকে তারা 100টা আসন পার করতেই না করতেই কিন্তু মানুষের একটা উন্মাদনা কিন্তু দেখা যেতে পারে। তাই এবার সংসদ রাজ্য রাজনীতিতেই নতুন আলাপ আলোচনা কী হতে পারে এটাই এখন দেখার বিষয়।